মোবাইলের মধ্যে ছবি আর ছবি স্মার্টফোন যেগুলো তাই না এর ভিতরে নানান রকমের ছবি টবি ঝামেলা আমার ভাইয়ের এগুলোর দিকে আকেরাত বরবাদ না করি হ্যাঁ এর ভিতরে বাজে বাজে জিনিস আছে জরুরতকে পুরা করার জন্য মোবাইল হ্যাঁ এই গান্দা জিনিস দেখার জন্য না কেউ দেখলো না যে এই গুনাহে আপনি লিপ্ত হয়েছেন তো আল্লাহ তো দেখেন চুপ্তা হয় তুই চুপকে এহলে জাহা আছে তুমি সারা জাহানের লোকদের থেকে গোপনে যে গুনা করো কই দেখতা হয় তু চে আসমা আছে আসমান থেকে কেউ তোমাকে দেখেন এজন্য হিম্মতের সাথে এই গুণা থেকে বাঁচা আসলে যে আল্লাহকে ভয় না করে তো যেখানে সেখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদেরকে কোরআন শরীফ আল্লাহ বাতলাইছেন যে ইউ বিল ন যে ইমানা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে প্রভাব জীবনের সর্বত্র পড়ে যে না দেখে আল্লাহকে বিশ্বাস করে না দেখে আল্লাহ মানে মানে দেখে না আল্লাহকে কিন্তু তারপরও সেটা বিশ্বাস করে আমি দেখি না কিন্তু আল্লাহ তো দেখেন হ্যাঁ তখন তারা রাহু ফাইন না হইয়া রাখা যদিও তুমি দেখো না আল্লাহ তো দেখেন লাম তাকুন তারা হোক তাকুন এটা হোক দেখতে ও তো তুমি দেখতে হ্যাঁ তুমি যদিও না দেখো আল্লাহ আল্লাহ তো তোমাকে দেখতেছেন হ্যাঁ আল্লাহ পাক তো দেখেন এই জন্য হার জায়গাতে সতর্ক থাকা সাবধান থাকা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যারা এটা মনে করে যে আমার এই স্মার্ট ফোন না এটা ব্যবহারের ক্ষেত্রে আমি গুনা থেকে বাঁচতে পারবো না তার জন্য মাওনা উসমানী সাহেব লিখছেন তার জন্য এই ফোন ব্যবহার করা জায়েজ নেই নর্মাল ফোন ব্যবহার নর্মাল মোবাইল ব্যবহার করো হ্যাঁ যে বুঝা বুঝা গোপনে এগুলো তামাশা দেখবে তো যেই হোক সে হ্যাঁ তো কোনো কোনো ক্রমে তার জন্য এটা জায়জ হবে না কেন কারণ কোরআন শরীফ আল্লাহবাক বলছেন তিলকা হদুউদুল্লাহ ফালাহার গুহা যে নিষিদ্ধ কাজ যেটা সেটার ধারে কাছে যায় না তো এখানে যার নিজের উপরে আস্থা নাই যে আমি গুনা থেকে বাঁচতে পারবো এই মোবাইল ব্যবহার করি না তো এটা সে গুনাহের নিকটবর্তী হয়ে গেল এই জন্য তার জন্য এটা ব্যবহার করা নিষেধ হয়ে যাবে কথা বোঝা আসছে হ্যাঁ যে এতমিনান রাখে যে আলহামদুলিল্লাহ আমি তো এর এর মধ্যে খারাপ জিনিস দেখব না ফের তোমার জরুরত পুরা করো ওর ভিতরে ভালো ভালো ফাংশন আছে হোয়াটসঅ্যাপ আইএম ইমো বা কেউ বলে আইএমও দু রকম বলে আমাদের দেশে ইমু বলে বাইরের দেশে আইএমও বলে তো এইগুলোর মধ্যে লম্বা লম্বা কথা লিখে পাঠানো যায় বা সেখান থেকে আসে কোনো দরকারি জিনিস এরকম হয় না এটা নিজের দিনই কাজের জন্য এবং জরুরতের কাজের জন্য দিনই কাজের জন্য এটাকে লাগানো যায় নষ্টামির কাজের জন্য লাগানো যায় আরে ভাই নষ্টামির কাজ তো আমল নামে রেকর্ড হবে কালকে আমাদের সেটা আমার ধ্বংসের কারণ হবে এজন্য সর্বক্ষেত্রেই ভয় করি আল্লাহকে নির্জন এক লাখ আমরা গুনা করে মানুষ সেটাকে আল্লাহ পাক দেখেন না মাওলানা রফিকুল ইসলাম সাহেব কবিতা পড়া শুরু করলে ছবি তোলাতলি সম্বন্ধে হজরতজি বলেন এখানে কেউ ছবি তোলেন না তো কি নাম তোমার ওই যে আমাদের সভাপতির ভাইদের নাম কি তোমার কাছে এই লোক ছবি তোলে নাই তো ছবি তুলছে হ্যাঁ এখানে কোন ছবি তুলবেন না ছবি তোলা গুনাহের কাজ যারা এই পাগলামিতে লিপ্ত তারা মারাত্মক ভুলের মধ্যে আছে এসব করা চায় না ছবি তোলার মোতাজ না ইসলাম প্রচার ইসলামের প্রচার রসুলের জমানায় যন্ত্রপাতি ছিল না ইসলাম কি প্রচার হয়নি সাহাবা তাবিনের জমানা তো এই সকল যন্ত্রপাতি ছিল না সেই জমানায় ইসলামের প্রচার হয়নি ইসলামের প্রচার হয়নি হ্যাঁ হকানি উলামায় দিন এখন পর্যন্ত ছবি তোলাকে নাজায়াজ এবং হারাম বলেন দারুল দেওয়ানদের মোহতামিম হযরত মৌলানা আবুল কাসেম নৌমানি সাহেব ঢাকাতে আসছেন কয়েকদিন আগে ওনার ছবি তুলতে চাইছে কারা জানি ছবি তুলতে চাইছে উনি ঘোষণা করছেন যে যদি আমি দেখি আমার ছবি তোলা হচ্ছে আমি বয়ান বন্ধ করে দেব হ্যাঁ হযরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালন করে দারুল দেওয়ানদের যিনি বোখারি শরীফ পড়ান তিনি কঠিনভাবে এই ছবি তোলার প্রতিবাদ করতে থাকেন বলতে থাকেন যে যে আমাদের ওলামায় হকের নিকটে ছবি তোলা হারাম দারুন দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী যিনি মৌলানা শেখুল হজরত মহিউসুল্লাহ মৌলানা শাহ আবরুল হাসান রহমতুল্লাহ আলী রুস্তাদ শেখুল হদিস মৌলানা জাকের রহমতুল্লাহ আলী খালিফা সেই মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী শেষ জীবনে চোখে দেখতেন না দোনো চোখেরই দৃষ্টি ছিল না তো উনি মজলিসে বসছেন সবক পড়াবেন হাদিস শরীফের সবক পড়াবেন হঠাৎ ওই উপরের দিক থেকে কোথাও থেকে কেউ লুকে ছবি তুলছে তো খাদেম সঙ্গে সঙ্গে হজরতকে বলছে যে হজরত কেউ ছবি তুলছে আপনার ভীষণ নারাজ হয়েছেন এবং বলছেন ছবি মিটাইয়া দাও আর নাহলে আমি বদ্ধা করব এত নারাজ হয়েছেন এত কষ্ট পাইছেন এবং সবকও শুরু করেন নেই যে এত কষ্ট লাগতেছিল হাদিস পড়াবেন সবক শুরু করবেন বা ফতোয়ার কিতাব পড়াবেন কিন্তু সবক শুরু করেন নেই পরে ওই কেউ গিয়ে ওখানে খোঁজ নিছে ওই লোক ছবি মিটাইয়া দিছে আইসা খবর দিছে যে ছবি মিটাই শেষে পরে তিনি সবক শুরু করছেন এই হলেন আমাদের আকাবের দিন এবং নদনৌতে মহিউ সেনা মওানার শাহ আব্রারক সাহেব রহমতুল আলী মাওনা শাহ মোহাম্মদ আহমদ শাহ রহমতুলিয়া আলী বিশ্বের বিখ্যাত এই মহান দুই বুজুর্গ স্টেজে বসা সাংবাদিকরা এসে হঠাৎ ছবি তুলতে নিছে। দনোজন স্টেজ থেকে নেমে দূরইতে থাকছেন ওখান থেকে জলদি চলে গেছেন হ্যাঁ তো মাদ্রাসার যে মহান মুরব্বী ছিলেন হজরত মৌলানা সঈদ আবুল হাসান নদবী রহমতুল্লাহ আলী তো ওনাকে গিয়া লোকজন বলছে যে দুই বুজুর্গ স্টেজে বসা ছিলেন দনোজন তো চলে গেছেন এই সাংবাদিকদের পাগলামি দিঘা হ্যাঁ সাংবাদিকরা ছবি তুলতেছে তো তখন মাওনা আবুল হোসেন নদী রহমতুল্লাহ আলী মন্তব্য করছেন যাহা ইনারা এই খাটিয়া আল্লাহর বলি যে গুনাকে তারা বরদাস্ত করতে পারেন না এই তো আমাদের আকাবের দিন ছিলেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ ঢাকাতে খতেনের আন্তর্জাতিক মহাসম্মেলন হবে সেই মানিক মিয়া ভিনিউতে তো মুফতি শহীদুল ইসলাম এবং মারণ মুফতি রুল আমিন তারা দুইজন আসছেন ধূপ খানকাতে আমার শেখ রমল্লা তখন এখানে ছিলেন আমার সামনেই হজরতকে তারা বললেন যে যে খতমের উপর সম্মেলনে হজরত দাওয়াত রাখেন হজরত একটু করে থাকলেন একটু করে বললেন যে সেখানে কি সাংবাদিকরা ছবি তুলবে ছবি তোলা হবে কিনা ওনারা বললেন যে এই সাংবাদিকরা তো আসবে ছবি তোলা ঠেকানো যাবে না বললেন তাহলে আমি যাব না কেন গুনার থেকে বাঁচা জরুরি কি কথা বোঝুন নেই দিন প্রচার করার ক্ষেত্রেও গুনার থেকে বাঁচা জরুরি মাওনা ইউসুফ বিনুইর রহমতুল্লাহ আলহীকে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভুট্টুর পক্ষ থেকে বলা হয়েছিল কাজিয়ানিরা কাফের আপনারা বলেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য তো এইটা আমরা তো পাবলিককে বুঝাইতে পারবো না আপনারা বুঝান আপনি রেডিও টেলিভিশনে ভাষণ দেন তো সাধারণ মানুষ বুঝুক সর্বস্তর লোক বুঝুক যে এই কারণে এরা মুসলমান না কাফের অমুসলিম তারপরে আমরা অমুসলিম ঘোষণা করব রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য তখন এটা সামলানো সহজ হবে তো এই বিখ্যাত এই আলেম দিন এই মস্ত বড় মহাদ্দেশ হজরত মানে ইউসুফ বিন নুর রহমতুল্লাহ তখন বললেন যে ভাই আমি রেডিওতে তো ভাষণ দিতে রাজি আছি টেলিভিশনে না কারণ দিন প্রচারের মাধ্যমও দিন মোতাবেক চাই সেটা গুনার গুনার কাজ না হওয়া চাই দিন প্রচারের যে মাধ্যম অবলম্বন করা হবে সেই মাধ্যমটাও দিন দিন সমর্থিত হওয়া চাই দিনের আলোকে সেটা সই হওয়া চাই এ তো গুনাহের কাজ টেলিভিশনের মধ্যে গুনায় গুনাহের বিষয় যে ছবি ইত্যাদি যে আমি ওখানে যাব না তা আমাদের মহান আকাবের দিন তো ছবির ব্যাপারে এরকম সাবধানতা অবলম্বন করছেন এটাকে নাজায়জ বলছেন যারা দিন প্রচারের আবেগের ছোটে এটাকে এখন এই ব্যাপারে ঢিলামি করতেছেন শিথিলতা করতেছেন তাদের এই অবস্থানটা আমাদের আকাবের দিনের ফতোয়া এবং দিনই সিদ্ধান্তের আলোকে সঠিক না কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে চলো ভাই চলো